নমস্কার, স্বাগত জানাই সবাইকে বিটিএন নিউজে। সাথে রয়েছে বিধি, দেখে নিচ্ছি আজকের বিশেষ বিশেষ খবর। সিইটি বাতিলের দাবিতে শিলচর ক্ষুদিরাম মূর্তির পাদদেশে বিক্ষোভ প্রদর্শন, পরীক্ষার্থীদের দুর্ভোগ, হয়রানির বিরুদ্ধে মিছিল। করিমগঞ্জ পুলিশ রিজার্ভে গলাকাটা অবস্থায় উদ্ধার ল্যান্স নায়ক, চাঞ্চল্য এলাকা জুড়ে। শিলচর রামনগরে জনতার হাতে আটক তিন কুকুর চোরাকার বাড়ি, উদ্ধার 14টি কুকুর। এইবারে বিস্তারিত খবর। সিইউটি বাতিলের দাবিতে বিক্ষোভ, মিছিল শিলচরে। সিইউটি বাতিলের দাবিতে তীব্র আন্দোলনের হুমকি দিল ছাত্র সংগঠন এআইডিএসও। বুধবার শিলচর শহরের জেলা কার্যালয় থেকে এই ছাত্র দলটি এক বিশাল মিছিল বের করে, সিইউটি বাতিলের দাবিতে স্লোগান দিয়ে শহরের রাজপথ কাঁপিয়ে তোলে। পরে জেলাশাসকের কার্যালয়ের সামনে তীব্র বিক্ষোভ প্রদর্শন করে কাছাড়ের জেলাশাসকের মারফতে শিক্ষামন্ত্রী সহ অন্যান্য মন্ত্রীদের কাছে স্মারকলিপি প্রদান করে। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ছাত্র সংগঠনের কর্মকর্তারা বলেন, আসাম বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলোতে স্নাতক স্তরে ভর্তির ক্ষেত্রে সিইউইটি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক করায় ছাত্রছাত্রীরা মারাত্মক ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন। এই পরীক্ষা সম্পর্কে বেশিরভাগ ছাত্রছাত্রী অবহিত নন, ফলে অনেকেই আবেদনই করেননি। দ্বিতীয়ত, যারা আবেদন করেছেন তাদেরকে বাংলা ও পরিবেশ বিজ্ঞানের পরীক্ষা দেওয়ার জন্য বরাক উপত্যকার বাইরে যথাক্রমে আইজল, শিলং, গুয়াহাটি, কোকরাঝাড়, জোরহাট, ডিব্রুগড় ইত্যাদি স্থানে যেতে বাধ্য করা হচ্ছে। ন্যাশনাল টেস্টিং এজেন্সির এই অবিবেচক সিদ্ধান্তে ছাত্রছাত্রীরা চরম বিপাকে পড়েছেন এবং অনেকে আর্থিক অসচ্ছলতার জন্য সেসব স্থানে উপস্থিত হয়ে পরীক্ষা দিতে পারবেন না, ফলে বিশাল সংখ্যক ছাত্রছাত্রীর উচ্চশিক্ষা অর্জনের পথ বন্ধ হয়ে যাবে। তাই সিইউইটি পরীক্ষা বাতিল করার আবেদন করেন তারা। অন্যথায় তারা গণতান্ত্রিক পদ্ধতিতে বৃহত্তম আন্দোলনে নামতে বাধ্য হবেন। সিইউটি নামে যে পরীক্ষাটা হইতেছে শিলচরে, সেটা মানে ভারতবর্ষের সব জায়গায় হওয়ার, কিন্তু আমাদের যে বরাক উপত্যকা এত বড় একটা অঞ্চল, এখানে বৃহত্তর স্টুডেন্ট একটা আছে, মানে বৃহত্তর পার্সেন্টেজ একটা স্টুডেন্ট আছে যেটার পরীক্ষা এই গুয়াহাটি, জোরহাট, শিবসাগর, মিজোরাম, মেঘালয়, তারপর ত্রিপুরাতে দেওয়া হয়েছে, কিন্তু বরাক উপত্যকা একটাও সেন্টার নেই। যে বাংলা পরীক্ষাটা হচ্ছে এটার সেন্টার বরাক উপত্যকা নেই কেন? এটাই আমাদের দাবি। আমাদের পরীক্ষাটা বরাক উপত্যকায় দিতে হবে। তাছাড়া আমরা দাবি করছি যে সিইউটি পরীক্ষার কোনো প্রয়োজন নেই। একটা স্টুডেন্ট সেকেন্ড ইয়ার পাস করেছে, ও পড়াশোনার ওর অধিকার আছে, ওর এমএ পড়বে, বিএ পড়বে, এটার জন্য কিসের ভর্তি পরীক্ষা? এটার জন্য আমরা সিইউটি বাতিল করে এই ডিমান্ড জানাচ্ছি সরকারের কাছে। করিমগঞ্জ পুলিশ রিজার্ভে ল্যান্স নায়কের গলাকাটা অবস্থায় উদ্ধার, চাঞ্চল্য এলাকা জুড়ে। করিমগঞ্জে জুনিটিলা পুলিশ রিজার্ভে রহস্যজনক ঘটনা ঘটল। পুলিশ রিজার্ভে রাইফেলসের দায়িত্বে থাকা ল্যান্স নায়ক জগৎজ্যোতি দের গলাকাটা অবস্থায় উদ্ধার হয়। এই অবস্থায় তাকে করিমগঞ্জ সিভিল হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে শিলচর মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়। বুধবার সকালেই ঘটনাটি সংঘটিত হয়েছে। বর্তমানে তার অবস্থা সঙ্গীন বলে জানা গিয়েছে। জগৎজ্যোতি কেন এমন ঘটনা ঘটালেন তা জানা না গেলেও আত্মহত্যার চেষ্টা করেছেন বলে জানা যায়। তবে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এ বিষয়ে এখনো কিছু জানায়নি। শিলচর রামনগরে জনতার হাতে ধরা পড়লো 14টি কুকুর, আটক তিন চোরাকার বাড়ি। 14টি কুকুর সহ তিন চোরাকার বাড়ি জনতার হাতে ধরা পড়ল। বুধবার সকালে শিলচর রামনগর এলাকায় এক ধাবার পাশে একটি চার চাকার বাহন থেকে কুকুরগুলো উদ্ধার করেন স্থানীয়রা। তিন চোরাকার বাড়ি পালাতে চাইলে জনতার হাতে ধরা পড়ে, উত্তম মধ্যম দিয়ে পুলিশে তুলে দিলেন স্থানীয় জনতারা। মূলত আশ্রয় অ্যানিম্যাল সোসাইটির করিমগঞ্জের কর্মকর্তারা কুকুরগুলো উদ্ধার করেন। তারা গোপন সূত্রের ভিত্তিতে খবর পেয়ে পিছু ধাওয়া করে রামনগর বাইপাস পয়েন্টে পাকড়াও করতে সক্ষম হন। কুকুরগুলো আলগাপুর থেকে মিজোরাম পাচার করা হচ্ছিল। গ্রেফতারকৃতরা হলো রিয়াজুল হোসেন বরভুইয়া, আব্দুল সালাম ও আনোয়ার হোসেন বরভুইয়া।
তারাপুর পুলিশ তাদের গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। যেহেতু ব্যান জিনিস এটা ইললিগ্যাল, তো ইললিগ্যাল জিনিসের প্রতি আমরা ডেফিনেটলি সবের সচেতন থাকা দরকার। সবাই মোটামুটি অ্যাটলিস্ট নিজের রেসপন্সিবিলিটিটা নিজে লওয়া দরকার। আমার নেইবারে যদি কোনো কুকুর থাকে, নিয়ার বাই কুকুরের দায়িত্বটা আমরা লওয়া দরকার। কারণ হয়েছে গিয়া দে আর আওয়ার আনপেড সিকিউরিটি। কোনো চুরি হইলে কুকুরে সবার আগে ইনফরমেশন দেয় মানুষের যে বাড়ির মধ্যে কোনো কিছু একটা আনহেলদি সিচুয়েশন একটা ক্রিয়েট হন আশেপাশে। আজকে ভোরবেলা 4টার সময় যেহেতু আমরা কাছে আমরা একটা ইনফরমেশন পাইছি, যাই হোক উইদাউট ইনফরমেশন তো এটা হয় না, ইনফরমেশন পাওয়ায় আমরা টোটাল 14টা বাচ্চা আমরা রেস্কিউ করছি। তারা সবটির মুখ তার দিয়ে বান্ধা আসিল, খুব থ্রাস্টি আসিল, খুব ক্ষিধার্ত আসিল তারা। তো জয়েন্ট অপারেশন আমরা ধরছি আপনার রামনগর বাইপাস, যেটা আইএসবিটির সামনে যেটা বাইপাস, বাইপাসের পয়েন্টে আমরা ধরছি। একটা ওয়াগনার গাড়ি আসিল, যেটার নাম্বার AS10E2931। ওয়াগনারে তিনজন মানুষ আসিল, তিনজন মোস্ট প্রবাবলি হাইলাকান্দি ডিস্ট্রিক্টের হইব। আমরা নামটা পুলিশের কাছ থেকে আপনারা খবর পাই নিতে পারেন, আমরা তার এনকোয়ারি করছি না। আমরা মেইন মোটিভ আসিল বাচ্চার জানগুলা বাঁচানি, দ্যাট উই হ্যাভ ডান সাকসেসফুলি। তিনজন স্মাগলার তো ধরা হয়েছে, তিনজন স্মাগলার ধরা হয়েছে। সঙ্গে কি ড্রাইভার এক্সট্রা আসিল? না না না, তারা তিনজনের মধ্যে একজন ড্রাইভিং করত আসিল। যতটুকু আমরা জানছি যে ছেলেটা 17 ইয়ার্স, তো হে খুব বিন্দাসলি ড্রাইভিং করে, তো ওইভাবেই মানে খুব স্পিডে আওয়াজ আসিল। তো সামহাও আমরা তারা রেস্কিউ করতে পারছি গাড়ি আটকাইয়া, আর সবে সাপোর্ট করছে, নো ডাউট সবে সাপোর্টেই সাপোর্ট করছে পুলিশে তারা ধরার মানে। কিন্তু একটা জিনিস আমি সবরে কইম, বা আমরা আশা কিয়া কুকুরগুলো আস্তে আস্তে করিয়া মিসিং ঘর বা রাস্তা কুকুরগুলো কমের, যখন আমরা রেগুলারলি খাওয়াই আমরা শিলচার কোনো করিমগঞ্জ করেন, অনেক জায়গার মধ্যে দেখা যায় রাস্তা কুকুরগুলো মানে হঠাৎ করিয়া কমে গেছে। তো এই রইসটা মানে আমরা বার করার লাগে আমরা খোঁজ খবর নিলাম, দেখা গেল এগুলা নিয়া আমরা বরাকবিলির বাইরে যেগুলা মানে স্টেট আছে ওইগুলা নিয়ে বিক্রি করা হয়, যেখানে মানে ডগমিটগুলো নেওয়া হয় যেগুলো এখানে খাওয়া হয়। আস মানে ইন্ডিয়ার মধ্যে ডগমিট বা আমরা বরাকবিলির মধ্যে ডগমিটগুলো ব্যান্ড আছে। হ্যাঁ, তো ওই কারণে আমরা খবর নিলাম, এরপরে দেখলাম এগুলা কুকুরগুলারে নিয়ে পাচার করা হয়। তো ওই হিসাবে আজকে আমরা খবর পাইলাম যে ওরকম কয়েকটা কুকুর পাচার করার লাগে নিয়ে যাওয়া হয় শিলচার হইয়া। তো আমরা করিমগঞ্জের আশ্রয় এনজিও এবং শিলচারের স্পর্শ এনজিও একসাথে মিলিয়া আমরা এই কুকুরগুলারে ধরলাম ওই আপনার রামনগর পয়েন্টে। একটা গাড়ির মধ্যে তিনজন লোক আছিল আর সঙ্গে 14টা কুকুর আছিল। তো আমরা তারা যখন ধরার পরে জিজ্ঞেস করা হইলো যে এটা কই নেওয়া যাওয়ার, তখন তারা স্বীকার করলো যে এটা তারা আইজল নিয়ে যাওয়া হয়। এটা তারা তারা কইলো তারা বাসা হাইলাকান্দি। এখন কই জায়গাতেই কোন জায়গাতেই কালেক্ট করেছে এটা কইছে না তারা পুলিশে, এটা ইনভেস্টিগেশন চলে কইতে কী নিছে। আর তারপরে তো আমরা এটা কেতা করলাম পুলিশে, খবর দিলাম তারাপুর পুলিশে। তো পুলিশ সঙ্গে সঙ্গে যাওয়ার পরে তারা অ্যারেস্ট করলো এবং তারার এগেনস্টে একটা FIR দেওয়া হয়েছে। এখন একটা কেস চলবো, আর যেগুলো কুকুর আছে এগুলো আমরা NGO-র আন্ডারে থাকবো। আর আমরা ওইটাই হইতাম চাই যে এই কুকুরগুলো মানে অনেক এগুলা কুকুর ডগমেট ট্রেড হওয়ার, হ্যাঁ আমরার আশেপাশের জায়গা থেকে, এটা দুইটা কারণ হইতে পারে। একটা হলো এটা তার মাংসগুলো অবৈধভাবে নিয়ে বিক্রি করা হওয়ার, এবং আমরা ওটা প্রশাসনের কাছে আমরা রিকোয়েস্ট থাকবো যে এইগুলো ডেইলি বেসিসে হইয়া যার এই কুকুরগুলো চুরি করে নেওয়া কেউ বাসার কুকুর রাস্তা কুকুর। তো এটা জানা দরকার, অ্যানিমেল ক্রুয়েলিটি একটার আন্ডারে কুকুর এক জায়গাতে আরেক জায়গায় নেওয়া যায় না এবং কুকুরের মাংস খাওয়া হিসাবে ব্যবহার করা যায় না। সদ্য CVET কমন ইউনিভার্সিটি টেস্টের নামে পরীক্ষার্থীদের দুর্ভোগ ও হয়রানির তীব্র বিরোধিতা সাব্যস্ত করেছে ছাত্র সংগঠন আকশা। সদ্য কমন ইউনিভার্সিটি টেস্টের নামে পরীক্ষার্থীদের দুর্ভোগ ও হয়রানির তীব্র বিরোধিতা সাব্যস্ত করেছে ছাত্র সংগঠন আকশা। এদিন এক সাংবাদিক সম্মেলন ডেকে NTA-র ভূমিকার তীব্র নিন্দা জানান আকশার উপদেষ্টা রূপম নন্দী পুরকায়স্থ। তিনি পরীক্ষার্থীদের হয়রানির কড়া সমালোচনা করেন। শিক্ষামন্ত্রী ডক্টর রণজ পেগুর হস্তক্ষেপে আসাম সরকারের পক্ষে তখন ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে আসাম সরকারের পক্ষ থেকে 20 তারিখে চিঠি দেওয়া হয়। যা শোনা যাচ্ছে, এখন আমি কথা বললাম যে কলেজগুলোতে 80% CUT ছাড়া অ্যাডমিশন হবে, এক্ষুনি সিদ্ধান্ত হতে চলছে। এবং আমরা যারা এ ধরনের ন্যাশনাল টেস্টিং এজেন্সি দিল্লিতে বসে নর্থ ইস্টের বিভিন্ন জায়গার পরীক্ষা কেন্দ্র স্থান নির্ধারণ করেছেন, যেহেতু উত্তর পূর্ব সম্বন্ধের ম্যাপ সম্বন্ধে তাদের কোনো আইডিয়া নেই, ম্যাপ দেখে ওনারা সিদ্ধান্ত নিয়েছেন।
একটা এক্সাম্পল, শিলচরে একজন পরীক্ষা দিয়েছিলেন পরদিন গ্যাংটক যেতে হবে, অর্থাৎ একটা পোস্ট গ্রাজুয়েটের ক্ষেত্রে, এটা তো মেনে নেওয়া যায় না। এদিনের সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুকোমল দাস, প্রাক্তন অধ্যাপক নিরঞ্জন দত্ত, সাইদুল রহমান, বিশ্বজিৎ দেব, জয়শ্রীনাথ, আফসানা সুদিয়াল, বর্ষা দত্ত, অনিন্দিতা সাহা, সাথী দেব, অর্পিতা দেব। মানে মোগল তুগলকি শাসনের মতো তারা ইচ্ছা মতো যে শিলচরের কেন্দ্রে যাও আগরতলা, শিলচরের কেন্দ্রে যাও মিজোরাম, মিজোরামে বাংলার গন্ধ নাই, মেঘালয়ে বাংলার গন্ধ নাই, সেখানে গিয়ে বাংলা পরীক্ষা দাও, এটা পাগলামি ছাড়া আর কিছু। এবং ন্যাশনাল টেস্টিং এজেন্সিতে পাগলামি, এর পেছনে দায়ী কে? তারা দিল্লিতে বসে তো এখানকার কিছু জানে না, নিশ্চয়ই সাম্বটি গাইডের দাম, এবং সাম্বটি যারা গাইডের দাম হওয়ার দেয়। গুণমান সম্মত অপটিক্যাল পণ্যের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান শিলচর অপটিক্যাল হাউস। দীর্ঘ বছর ধরে মানুষের সেবার অঙ্গীকার নিয়ে শিলচর অপটিক্যাল হাউসের নতুন শাখা অপটিমাট আত্মপ্রকাশ করেছে। এখানে রয়েছে সব ধরনের চশমার ফ্রেম এবং লেন্স, চোখের যাবতীয় চিকিৎসার জন্য আপনার হাতের কাছে রয়েছে অপটিমাট। সব বয়সের সব ধরনের চক্ষুরোগের চিকিৎসা করা হয়। ডাক্তার বিমল জ্যোতি দেব শিকদার, অবসরপ্রাপ্ত জয়েন্ট ডিরেক্টর অব হেলথ সার্ভিস আসাম, তিনি নিয়মিত রোগী দেখেন এখানে। এছাড়াও শিলচর ভাওয়েল পয়েন্টে রয়েছে মূল প্রতিষ্ঠান শিলচর অপটিক্যাল হাউস। এখানে কম্পিউটারাইজড অত্যাধুনিক মেশিনের সাহায্যে চক্ষু পরীক্ষা করা হয়। তাছাড়াও তারাপুর পুলিশ ফাঁড়ির বিপরীতে রয়েছে আরও একটি শাখা অপটিক্যাল হাউস। এখানে চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার জয়ানাথ চক্ষু পরীক্ষা করেন। তাছাড়াও করিমগঞ্জে রয়েছে অপটিক্যাল হাউস, এখানে নিয়মিত চক্ষু পরীক্ষা করেন চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার শুভাশিস দেব। আমাদের যোগাযোগের ঠিকানা অপটিমাট রাঙ্গেরখাড়ি কুঞ্জলতা বিবাহবাসরের ঠিক বিপরীতে। আমাদের মোবাইল নাম্বার 9864515184 অথবা 9435072494। চোখ অমূল্য সম্পদ, চোখের যত্ন নিন, সুরক্ষিত থাকুন। বাগান ম্যানেজারের শোষণের শিকার শ্রমিকরা সুবিচার প্রার্থনা করে করিমগঞ্জে জেলা শাসককে প্রদান করল স্মারকলিপি। দেশ তথা রাজ্যের বর্তমান সরকার বাগান শ্রমিকদের দৈনিক মজুরি 228 টাকা করে প্রদান করার ঘোষণা করলেও বরাকের বিভিন্ন চা বাগান শ্রমিকরা বর্তমানেও 183 টাকা করেই মজুরি পাচ্ছেন। যার এক জ্বলন্ত উদাহরণ সীমান্ত জেলা করিমগঞ্জের লঙ্গাই, আদমটিলা, চানখিরা, লালখিরা সহ বিভিন্ন বাগানের শ্রমিকদের ক্ষেত্রে পরিলক্ষিত হলো। বিষয়টি বাগান ম্যানেজারের কাছে জানতে চাইলে ম্যানেজার শ্রমিকদের বিভিন্নভাবে শোষণ করছেন বলে এদিন অভিযোগ করেছেন বিভিন্ন বাগান শ্রমিকরা। বিষয়টি নিয়ে বিভিন্ন বাগানের শ্রমিকরা ঐক্যবদ্ধ হয়ে করিমগঞ্জের জেলা শাসককে একটি স্মারকলিপি প্রদান করে অতিসত্বর বিহিত ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছেন। স্মারকলিপির প্রতিলিপি বিধায়ক কৃষ্ণেন্দু পাল ও করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মালাকে প্রদান করে শ্রমিকরা সুবিচার প্রার্থনা করেছেন। আজকে আপনারা কি বিষয় নিয়ে এখানে এসেছিলেন? আজ একত্রিত সব হয়ে চারো বাগানকে পঞ্চায়েত লঙ্গাই, আদমটিলা, চাঁদখিরা, লালখিরা जो कि ATC का बागान है, हम लोग सब एकत्रित हुए। इसका मेन मुख्य उद्देश्य ये है, हम लोग सुबह में भी एक स्मारक पत्र जमा किए हैं हमारे चाय बागान के मैनेजर को कि हम लोगों का जो हाजिरी है 183 रुपये मिलता है, लेकिन सरकार के थ्रू से 228 रुपये किया गया है। तो हम लोग का यही मुख्य डिमांड है कि हम लोगों का हाजिरा बढ़ा करके 228 रुपये किया जाए। इसी के सिलसिला में हम लोग सब यहाँ पर एकत्रित हुए हैं और एक स्मारक पत्र हमारे विधायक जी को भी दिए हैं और एक स्मारक पत्र हमारे माननीय DC साहब को भी दिए हैं। শোনায় নতুন রামনগরে টিপারের ধাক্কায় মৃত্যু স্থানীয় যুবকের, সড়ক অবরোধ ক্ষুব্ধ জনগণের। শোনায় নতুন রামনগরে এক মর্মান্তিক ঘটনা ঘটল। বেপরোয়া টিপারের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হলো এক যুবকের। মৃত যুবক এলাকার বাসিন্দা রঞ্জিত রবিদাস। স্থানীয়রা জানান, আনুমানিক বছর 30-এ রঞ্জিত রবিদাস বাইক নিয়ে যাওয়ার সময় দ্রুত গতিতে আসা টিপার তার উপর দিয়ে চলে যায়। এদিকে মৃত্যুর পর স্থানীয়দের মধ্যে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে। ক্ষুব্ধ জনগণ রঞ্জিতের মৃতদেহ নিয়ে সড়ক অবরোধ গড়ে তোলেন। দ্রুতগতিতে চলাচলকারী ট্রিপার সহ অন্যান্য যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। এছাড়া অসহায় রঞ্জিত দাসের পরিবারকে সরকারি অর্থ সহায়তা প্রদানেরও দাবি জানান। এদিকে এই ঘটনার খবরকে ছুটে আসেন সোনাই থানার OC MM হ্যান্ডিক, শিলচর সদর থানার OC অমৃতপাল সিংহ।
পুলিশ আধিকারিকরা ক্ষুব্ধ জনগণের সাথে দীর্ঘক্ষণ আলোচনার পর সড়ক অবরোধ মুক্ত করা হয়। পরে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। সার্কেল অফিস মে দিজে ও হাম প্রসেস করকে ডিসি অফিসে আপকো ফরওয়ার্ড করেঙ্গে ফির ওয়াহাঁ সে আপকো এক্সপ্রেসিং। আজকে প্রায় আড়াই ঘন্টা থেকে রাস্তা অবরোধ করা হইছে। কারণ হইলো আমরা চাই ম্যাজিস্ট্রেট স্যার অনু আপকা ডিসি স্যার আপকা এসপি স্যার আপকা আইয়া ডিস্ট্রিক্ট আকর্ষণ টাইম নিজে আইয়া দেখুকা যে এইরকম এই ঘটে এই রাস্তার মধ্যে প্রায় সময় ঘটনা ঘটে। আর আমরা আর শোনাই রসি স্যার বর্তমানে প্রেজেন্ট আছেন সুনায়ের প্রশাসনে বহু সাহায্য সহযোগিতা করে আমরা লক্ষ্মীপুরের প্রশাসন আইসন এরপরে আমরা অধেশ ঠাকুর লেগে ফোনে খাতা কইয়া আমরা সঞ্জয় ঠাকুর আইসেন আমার জিও আইসেন আমরা মেম্বারও আসেন তারা প্রায় সময় মানুষের কন্ট্রোল করতে আর আমরাও ইয়া কন্ট্রোল করি আর তো হ্যাঁ এক মাসের মধ্যে দুইটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আমরা ডিস্ট্রিক্ট প্রশাসনের কাছে অনুরোধ জানাই আর যে এই যে রোড যেটা গ্রামগল্লির এইটার মধ্যে রোডের ক্যাপাসিটি যেতটুকু তাহার কথা গাড়ির মধ্যে এক থেকে বাইরা যে যেটা যে ক্যাপাসিটি রোড লেগে তারা যায় এরা এই পারমিশনটা দিল। ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি পূর্ব ধলাইর গঙ্গানগরে, গাছের ডালে আটকা পড়ল টিনের চাল। মঙ্গলবার রাত ১০টা নাগাদ আসা আচমকা ঝড়ে পূর্ব ধলাইর গঙ্গানগর জিপের গঙ্গানগর প্রথম খণ্ড ও তৃতীয় খণ্ড গ্রামে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এদিন রাতের প্রবল বেগে আসা ঝড়ে গঙ্গানগর তৃতীয় খণ্ড গ্রামে থাকা গঙ্গানগর ফাইভ স্টার ওয়েলফেয়ার অর্গানাইজেশনের নির্মীয়মান ভবনের টিনের চাল প্রায় ৩০ মিটার দূরে গাছের ডালে গিয়ে আটকা পড়ে। এছাড়া গ্রামের আনোয়ার হোসেন বরভুইয়া, সঞ্জয় কুমার রায়, মইবুর রহমান, মতিবুর রহমান, খগেন্দ্র রায়, অনুপ রায়, হোসেন আহমেদ প্রমুখ ব্যক্তির ঘরের আংশিক ক্ষতি হয়েছে। এদিকে ঝড়ের ফলে ফসলাদি সহ গাছপালারও ব্যাপক ক্ষতি হয়েছে। এদিকে এদিনের ঝড়ে গঙ্গানগর প্রথম খণ্ড গ্রামের আলতাফ হোসেন লস্করের ঘরের বারান্দার চাল উড়ে যায়। ক্ষতি হয়েছে রুবুল হোসেন, মস্তান আলী ও মিসবাউদ্দিনের ঘরের। এছাড়া গঙ্গানগর প্রথম খণ্ড গ্রামের জামে মসজিদের কমিউনিটি হলের দেওয়ালে ফাটল ধরেছে। এদিনের ঝড়ের ক্ষয়ক্ষতি নিয়ে সংবাদ মাধ্যমের কাছে বিস্তারিত তুলে ধরেন গঙ্গানগর জিপের গ্রুপ সদস্যের প্রতিনিধি বাহার উদ্দিন লস্কর। আমরা দুবাই জন্য আসলাম, ওবাই থেকে আসতাম ঢাকাইয়ে একটা জ্বালা আনছে আর আসতাম কলকাতা বারোয়া দিকে বারিন্দা উড়াইয়া নিয়ে অন ফেলাইছে একটু মা ফট করে দৌড়িয়া জানালা লাগাই গরম হয়েছি বুঝছো না। এর বাদে আড়ি আবার আনছে বুঝা গেছে গড় নেরগা উড়াইয়া আমি তো কই গড় নিছি কিনি কিতানি বাদে দেখা যায় না গর নিচে না জায়গাতে আছে উপর আল্লাহ রক্ষা করছেন দৌড়িয়া বাড়িয়ে গেছি আমার গরু গিয়া কই দেখিছে আমারই বাজু কিতা হইলো না দেখা যায় আমার গর ঠিক আছে আরো জায়গা দিলে আমার গরু উড়িয়ে নিল। আমরা এই পার্ট ওয়ানো প্রত্যেকটা পরিবারও কম বেশি একটা ক্ষতি হয়ে গেছে সামরিক এখন পর্যন্ত বড় ধরনের আবু কোনো খবর পাইছি না। আমি যতটুকু জানছি মানে প্রত্যেকটা পরিবারও কম বেশি একটা ক্ষতি হয়ে গেছে। আর এই দেখো তো আমরা এই যে মজিদুর কমিউনিটি হলটা ও সাইডটা ভাটাই দিছে আর টাচারও পুরা ক্ষতি করছে। শিলচর সহ সংলগ্ন বেড়াঙ্গায় ফের দ্রুতগামী বাইকের ধাক্কায় গুরুতর আহত হলো এক শিশু। শিলচর শহর সংলগ্ন বেড়াঙ্গা ফের পথ দুর্ঘটনা ঘটনায় গুরুতরভাবে আহত হলো এক শিশু। ঘটনার বিবরণ মতে জানা গেছে তীব্র বেগে একটি বাইক যাওয়ার সময় হঠাৎ রাস্তা পার হতে গিয়ে বাইকের সম্মুখে চলে আসে শিশুটি এবং বাইক চালক নিয়ন্ত্রণ হারিয়ে তীব্রতার সঙ্গে শিশুটিকে ধাক্কা মারে। কিন্তু এই ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে পড়েও অক্ষত অবস্থায় উদ্ধার করা হয় শিশুটিকে। ঘটনার পুরো দৃশ্যটি সিসিটিভি ক্যামেরায় বন্দী হয়েছে। রাখে হরি মারেকে কথাটি এবার ফের প্রমাণিত হলো। কালাইনের বিভিন্ন এলাকায় চেরা কাঠের অবৈধ ব্যবসার লাগাম টানতে অভিযানে নামলো বন বিভাগ। কালাইনের বিভিন্ন এলাকায় চেরা কাঠের অবৈধ ব্যবসার লাগাম টানতে এবার অভিযানে নামলো বন বিভাগ। করিমগঞ্জ ফরেস্ট ডিভিশনের আওতাধীন কালাইন ও তার পার্শ্ববর্তী এলাকায় বছরের পর বছর ধরে প্রকাশ্যে অবৈধ চেরা কাঠের রমরমা ব্যবসা চালিয়ে আসছিল বন মাফিয়া সহ কাঠের চোরা কারবারিরা। বন ধ্বংস করে কালাইন বাজার ও তার আশপাশের এলাকায় রীতিমতো দোকান খুলে প্রকাশ্যে চলছিল এই বেআইনি বাণিজ্য। বন বিভাগের কালাইন রেঞ্জ কার্যালয় থেকে ৫০০ মিটারের ভেতরে এসব বেআইনিভাবে চেরা কাঠের ব্যবসা চললেও কুম্ভনিদ্রা বিভাগীয় আধিকারিকরা সোমবার রাত ৮টা পর্যন্ত তিনি এক এক করে প্রতিটি অবৈধ দোকানে হানা দিয়ে প্রচুর পরিমাণে চেরা কাঠ বাজেয়াপ্ত করার পাশাপাশি লাইসেন্সবিহীন দোকানগুলি সিল করে দেওয়া হয়। খোলা দোকান তারা লাইসেন্স এখন হি দোকানগুলো যদি খোলা থাকতো আমি হিগুলো চেক করলাম না
দোকান এখন বন্ধ, দোকান বন্ধ তার মানে আপনার বাড়ি দিয়ে তো আর আমাইতে পারতাম না। এখন আপনারা আমার আইডেন্টিফাই করে দিয়েছেন দুইটা একটা যেমন দোকান আছে, সেটার মাঝে আমি লাকড়ি পাইছি। মালিককে কল করছে, মালিক আইব না, আমি তালা মারি, তার উপরে আরো তিনটা খেয়েছিলাম, বুঝছেন না কথা? এই জিনিস আপনারা যদি কোপারেট করেন না, আমরা কি করবো? আপনারা লিখিত দিন, আমি করিম না কি আইয়া তোইন লাকড়ি বার হইছে বাবা, একদম নাম নাম দিয়া লিখিত, নাম দিয়া আমরা দিয়া দিছি লাকড়ি আইছি, ফিরুতারে সাধারণ নাম লেখিয়া মাল কতটুকু আছে তার দোকানও না আছে। করিমগঞ্জের বাটোয়া এলাকায় ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনার শিকার হয়ে মৃত্যু হলো এক যুবকের। সড়ক দুর্ঘটনার শিকার হয়ে বুধবার প্রাণ হারালেন বছর 25 এর এক যুবক। ঘটনাটি করিমগঞ্জ জেলার বাটাইয়া এলাকায় সংঘটিত হয়েছে। মৃত যুবকের নাম নুরুল হোসেন ওরফে মঞ্জু বলে জানা গেছে। এদিন TR01AT1762 নম্বরের একটি ডাম্পার AS10D8253 নম্বরের একটি বাইককে সজোরে ধাক্কা মারলে ঘটনাস্থলেই প্রাণ হারান বাইক আরোহী বছর 25-এর নুরুল হোসেন। ঘটনার পর উত্তেজিত জনতা অসম ত্রিপুরা সংযোগকারী 8 নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পাশাপাশি মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্থানীয় হাসপাতালে প্রেরণ করে। 24তম বর্ষপূর্তি উপলক্ষে উদারবন্ধ নূপুর নৃত্য কেন্দ্রের দিন ব্যাপী অনুষ্ঠান 9 জুন। 24তম বর্ষপূর্তি উপলক্ষে উদারবন্ধ নূপুর নৃত্য কেন্দ্র এবারও সারাদিন ব্যাপী বিভিন্ন কার্যসূচি হাতে নিয়েছে। আগামী 9 জুন উদারবন্ধ ব্লক অডিটোরিয়াম হলে সকাল 9টা থেকে অনুষ্ঠানের সূচনা হবে। আজ বুধবার সকাল 11টায় এক সাংবাদিক সম্মেলন করে অনুষ্ঠান মালা তুলে ধরলেন সংস্থার অধ্যক্ষা মিত্রা সেন, উপদেষ্টা দেবাশিস লোহার ও স্নেহাংশু তালুকদার প্রমুখ। কার্যক্রমের মধ্যে রয়েছে 3টি বিভাগে নৃত্য প্রতিযোগিতা এবং বসে আঁকো প্রতিযোগিতা। শিবাশিস দেব পুরকায়স্থ স্মৃতি অঙ্কন প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট বিচারকরা। অন্যদিকে সুবোধ চন্দ্র সেন স্মৃতি রবীন্দ্র নৃত্য প্রতিযোগিতা সহ লোকনৃত্য প্রতিযোগিতাও থাকবে। বিশিষ্ট নৃত্যশিল্পীরা থাকবেন বিচারকের ভূমিকায়। ওইদিন সকালে শুরু হওয়া কার্যক্রম সন্ধে 5টায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শেষ হবে। এর সঙ্গে থাকবে পুরস্কার বিতরণ। অনুষ্ঠানটি সফল করে তোলার জন্য মিত্রা সেন সকলের সহযোগিতা কামনা করেছেন। সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রিয়াঙ্কা দাস, সঞ্জনা পানিকা, রানী মুন্ডা, রূপালী মালাকার, মল্লিকা পাল, সপ্তশ্রী চক্রবর্তী, তানিশা ঘোষ, স্বর্ণাক্ষী তালুকদার, স্বর্ণশ্রী তালুকদার, পুনমরি, জ্যোতি ভট্টাচার্য, বর্ণালী মালাকার প্রমুখ। বিভিন্ন প্রতিভাবান ছেলেমেয়েদের নিয়ে যে সামাজিক কাজ করে যাচ্ছে এবং বিভিন্ন এই সামাজিক সাংস্কৃতিক ক্ষেত্রে যে মিত্রা সেন যে অবদান দিয়ে যাচ্ছেন তার জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং এ ব্যাপারে মিত্রা সেনকে ধন্যবাদ জানাচ্ছি। যেভাবে উনি কাজ করে যাচ্ছেন সামাজিক সাংস্কৃতিক ক্ষেত্রে উনি সত্যি ধন্যবাদের পাত্র। আগামী 9 জুন 24তম বর্ষপূর্তি উপলক্ষে ব্লক অডিটোরিয়ামে, উদারবন ব্লক অডিটোরিয়ামে সমস্ত দিনব্যাপী মানে বিভিন্ন সাংস্কৃতিক এবং সাংস্কৃতিক আয়োজন, সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। সেখানে বিভিন্ন প্রতিযোগী অংশগ্রহণ নেবেন, একদ অঞ্চলে যারা প্রতিভাবান শিল্পীরা এখানে অংশগ্রহণ করবেন সেটাকে এখানে এই প্রতিযোগিতার মাধ্যমে তুলে ধরা হবে। মধ্যশহর সাংস্কৃতিক সমিতির উদ্যোগে বছর জুড়ে প্ল্যাটিনিয়াম জুবলি উদযাপনের অঙ্গ হিসেবে আগামী 26 মে বরাক উপত্যকা ভিত্তিতে যুবনাট্য সম্মেলন অনুষ্ঠিত হবে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। সিইটি বাতিলের দাবিতে শিলচর ক্ষুদিরাম মূর্তির পাদদেশে বিক্ষোভ প্রদর্শন, পরীক্ষার্থীদের দুর্ভোগ, হয়রানির বিরুদ্ধে মিছিল। করিমগঞ্জ পুলিশ রিজার্ভে গলা কাটা অবস্থায় উদ্ধার ল্যান্স নায়ক, চাঞ্চল্য এলাকা জুড়ে। শিলচর রামনগরে জনতার হাতে আটক 3 কুকুর চোরা কারবারি, উদ্ধার 14টি কুকুর।